হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকের ভিডিওটা NTPC পরীক্ষার উপরে, এবং এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। এবং এই আপডেটের মাধ্যমে বোঝানো হয়েছে যে তোমাদের রেলের NTPC-র পরীক্ষা আগামীতেই কিন্তু হতে চলেছে, এবং এই খবরটা একটা অফিসিয়াল নিউজ পোর্টালে কিন্তু প্রকাশিত হয়েছে, এবং সেখানে কিন্তু NTPC-র পরীক্ষা সম্পর্কে এই গুরুত্বপূর্ণ আপডেটটা দেওয়া হয়েছে। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাই যে সেই অফিসিয়াল নিউজ পোর্টালে NTPC-র উপরে কী আপডেট দেওয়া হয়েছে। তো তাহলে বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন আছি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানেই কিন্তু দেখো, RRB টু কন্ডাক্ট NTPC এক্সাম পোস্ট লকডাউন, অর্থাৎ লকডাউনের পরে কিন্তু RRB NTPC তার পরীক্ষা সংগঠিত করতে চলেছে, যেখানে বলা হয়েছে RRB NTPC 2020 এক্সাম ডেট অ্যাডমিট কার্ড আপডেট। অ্যাজ পার RRB, দ্য রেলওয়ে ইজ গোয়িং টু দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ সিচুয়েশন ইজেস আউট। এখানে দেখো অ্যাজ পার RRB, অর্থাৎ এখানে কিন্তু RRB পক্ষ থেকে খবরটা প্রকাশ করা হয়েছে, এবং এখানে সমস্ত বিষয়গুলো কিন্তু বলা হয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। এবং আমি তোমাদের এই যে পোর্শনটা রয়েছে, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেওয়া রয়েছে, এটাকে আমি তোমাদের সংক্ষেপে বলে বুঝিয়ে দিচ্ছি। এখানে যেটা বলা হয়েছে, এই নিউজটা কিন্তু এখানে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, অর্থাৎ এটা কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে। তারা কিন্তু বলছে এই NTPC পরীক্ষার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তাদের সামনে এখন যে চ্যালেঞ্জ রয়েছে, এটা COVID-19 যে চ্যালেঞ্জ, সেখানে তারা এই পরিস্থিতির মধ্যেও কিন্তু পরীক্ষা নিতে চাইছে। এখানে দেখো বলা হয়েছে যে পরীক্ষার্থী যারা আসবে তারা চেষ্টা করছে যে প্রত্যেকে যাতে মাস্ক পরে পরীক্ষা দিতে বসতে পারে, সেই ব্যবস্থা তারা করছে। এবং এক একটা ব্যাচের পরীক্ষা হয়ে যাওয়ার পরে, এক একটা শিফটের পরীক্ষা হয়ে যাওয়ার পরে, যে পরীক্ষা সেন্টারে তাদের পরীক্ষা পড়বে সমস্ত সেন্টারকে তারা স্যানিটাইজ করবে, তারপর পরবর্তী হাফের পরীক্ষা কিন্তু আবার চালু হবে। এবং এখানে তারা বলছে এই পদ্ধতিতে তাদেরকে আরও দুটি সমস্যার সম্মুখীন হতে হবে, যেটা হলো মাস্ক পরার জন্য স্টুডেন্টদের আইডেন্টিফাই করতে প্রবলেম হতে পারে, এবং দ্বিতীয়ত যেহেতু এটা পরীক্ষা সেন্টার সেহেতু এখানে কিন্তু জনসমাবেশ হওয়ার প্রচুর আশঙ্কা রয়েছে। কিন্তু তার জন্য তারা আবার এটাও বলেছে, এখানে দেখো, এখানে বলা হয়েছে যে তারা চাইছে যাতে অল্প সংখ্যক পরীক্ষার্থী নিয়ে তারা এই পরীক্ষাটা নেবে। এবং এখানে দেখো বলা হয়েছে দ্য বোর্ড ইজ প্ল্যানিং ফর এ স্ট্র্যাটেজি টু কন্ডাক্ট দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন অফ 1.25 crore অ্যাপ্লিকান্টস। তাহলে এখানে দেখো তারা কিন্তু লাগাতার চেষ্টা করে যাচ্ছে যে এই যে 1.25 crore যে অ্যাপ্লিকেশন জমা পড়েছে, এই পরীক্ষাটা যত শীঘ্র সম্ভব তারা যাতে নিতে পারে। এর থেকে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট হয়ে গেল যে তোমাদের কিন্তু NTPC পরীক্ষা আর বেশি দেরি নেই, কারণ এই যে পরিস্থিতি, এই যে লকডাউন, এই যে করোনা ভাইরাস, এর মধ্যেই কিন্তু পরীক্ষা হওয়ার চান্স প্রচুর রয়েছে। কারণ সম্পূর্ণরূপে করোনা মুক্ত হতে গেলে এখনও প্রচুর সময় লেগে যাবে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সুতরাং এর মধ্যেই কিন্তু তারা এই যে মাস্ক এবং স্যানিটাইজেশন করে কিন্তু পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে। সুতরাং তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন পুরোদমে চালিয়ে যাও, এটা কিন্তু একটা খুব ভালো খবর যে খুব শীঘ্রই কিন্তু NTPC পরীক্ষা হতে চলেছে। তাহলে বন্ধুরা, এটাই ছিল RRB NTPC-র ওপরে একটা নতুন নিউজ আপডেট। আশা করি এই আপডেটটা তোমাদের পক্ষে অনেকটা হেল্পফুল হবে, এবং এই তথ্য যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো, এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।